হঠাৎ করে ইলিশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত বদল। শুরুতে দেশের মানুষকে ইলিশ খাওয়ানোর কথা বলা হলেও এবার ভুল পাল্টে ভারতে ইলিশ পাঠানোর অনুমতি দিয়েছে সরকার। গুনে গুনে 3,000 টন ইলিশ ভারত পাঠাতে অনুমতি দিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এমত অবস্থায় একদিকে ফুঁসছে দেশের মানুষ, অন্যদিকে ফুঁসে উঠেছে ইলিশের বাজারও। মাত্র একদিনের ব্যবধানে দেশের বিভিন্ন বাজারে ইলিশের দাম বেড়েছে কেজিতে 150 থেকে 200 টাকা পর্যন্ত। ভোক্তারা জানিয়েছেন, এবছরের শুরু থেকে অস্থিরতা বিরাজ করছিল ইলিশের বাজারে। ছোট সাইজের ইলিশও কেজিতে বিক্রি হয়েছে 600 থেকে 800 টাকা পর্যন্ত। আকার ভেদে এসব ইলিশ 1,800 থেকে 2,000 টাকায়ও বিক্রি হতে দেখা গেছে। তবে এবার দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির খবর প্রকাশের পর থেকে আরও 1 লাফ বেড়েছে ইলিশের দাম। ইলিশের বড় যুগানদাতা বাজার হিসেবে পরিচিত চাঁদপুরেও ইলিশের সরবরাহ কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা, তাই বিক্রেতারা দামও হাঁকাচ্ছেন অতিরিক্ত। পাশাপাশি মুন্সিগঞ্জ ও বরিশালের আড়তগুলোতেও দেখা গেছে ইলিশের অতিরিক্ত দামের প্রভাব। এমন পরিস্থিতিতে বাজারে এসে ক্ষোভ ঝাড়ছেন ভোক্তারা। সরকারের এমন সিদ্ধান্তের কারণ সম্পর্কেও প্রশ্ন তুলছেন অনেকে।